नमस्कार स्टुडिओत मैं मयूरी आरु एटा खबर लै आहिसो आजमल फाउंडेशनक तदन्त करिबोलै प्रत्याबन जनायसे बदरुद्दीन आजमले आरु पुघी पुजी आसे पुजी आही आसे आरु व्यवहार होय आसे बुली मन्तव्य करिसे बदरुद्दीन आजमले सत्यरंजन बराजी मन्तव्य करिसिल हे मन्तव्यक प्रत्युत्तर प्रदान करिसे बदरुद्दीन आजमले मुहूर्तर एक गुरुत्वपूर्ण खबर जनायसु आजमल फाउंडेशनक तदन्त करिबोलै प्रत्याबन बदरुद्दीन आजमलर পুঁজি আহি আছে আৰু ব্যয় হৈ আছে বুলি মন্তব্য কৰিছে বদৰুদ্দিন আজমলে ৰাজমল ফাউণ্ডেশ্যনৰ পুঁজি যোগান সন্দৰ্ভত মুখ খুলিছে সাংসদ বদৰুদ্দিন আজমলে এই কাৰ্যত ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ থকা বুলি উল্লেখ কৰিছে বদৰুদ্দিন আজমলে আৰু উই আৰ ৰেডি টু ফেচ এনি চেলেঞ্জ এই বুলি মন্তব্য কৰিছে এক প্ৰকাৰে হুংকাৰ প্ৰদান কৰিছে বদৰুদ্দিন আজমলে কেইবাজনো ব্যক্তিয়ে আজমল ফাউণ্ডেশ্যনক বিদেশী পুঁজি যোগান ধৰা বুলি অভিযোগ উত্থাপিত কৰিছিল আৰু ইয়াৰ পিছতেই হৰব হৈ পৰিছে এআইডিএফৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলে এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছো যেটো সত্যৰঞ্জন বৰা এক মন্তব্য কৰিছিল আৰু সেই মন্তব্যক প্ৰত্যুত্তৰ দিছে বদৰুদ্দিন আজমলে এক প্ৰকাৰে মুখ খুলিছে বদৰুদ্দিন আজমলে আৰু সেই মন্তব্য আমাৰ হাতত আছে মন্তব্য আপোনালোকলৈ আগবঢ়াইছো আর এস এস সংস্থা এইটা আর এস এস চলাই আছে আর এস এস আপনার আমার শত্রু এইসকলে যি করব করে আছে ফান্ড আহি আছে ফান্ড ইউটিলাইজ হয়েছে যদি কোনো ডিপার্টমেন্টের ইচ্ছা থাকে ডিপার্টমেন্টে তাত গই ইনকোয়ারি করব পারে আমার কোনো অসুবিধা নাই আমার অফিস খোলা আছে বিজেপি ভয় খাইছে নাকি বিজেপির 100% ষড়যন্ত্র এইটার ভিতর আছে এইসকলে ভয় খাইছে ভয় খাই এতিয়া কি করব লাগে আজমল সাহেব কেউ ডান দিব লাগে আমার উপর আল্লাহ আছে আমার আসলা আল্লাহর উপর আস্থা আছে যিমান ডাঙর নেতা হোক হোক পালি নেতা হোক সকলে আমার একু করব নারিব আমি হাজু আছো উই আর রেডি উই আর রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ বিজেপির ফলাফল কেন হব দূরের পর মানুষ বুঝে বলে ডান্স করে আছে এই ডান্স নয় কারেন্ট লাগিছে হাই পাওয়ার টেনশন বিলকুল থাকিব একদিন থাকিব 100% থাকিব ইনশাল্লাহ আমি সব চেষ্টা করি আমার ভালো তো রেডি আছে এইভাবে ঠিক করে বুঝে ওকে আর আপনাদের শুনলে বদরুদ্দিন আজমলের মন্তব্য আজমল ফাউন্ডেশনের পুঁজি যোগান সন্দর্ভত মুখ খুলিছে সাংসদ বদরুদ্দিন আজমলে আর এই কার্যত রাজনৈতিক ষড়যন্ত্র থকা বলে উল্লেখ করেছে বদরুদ্দিন আজমলে আর পুঁজি আহি আছে আর ব্যবহার হয়ে আছে বলে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে এই মুহূর্তে খবর জানাই আছো রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ বলে আজমলের হুঙ্কার আর কেবাজনো ব্যক্তি আজমল ফাউন্ডেশনক বিদেশী পুঁজি যোগান ধরা বলে অভিযোগ উত্থাপিত করেছিল ইয়ার পিছতেই সরব হয়ে পড়ছে এআইডিএফর প্রধান বদরুদ্দিন আজমল আর এই সন্দর্ভত সত্যরঞ্জন বরাই যে মন্তব্য করেছিল এদিন পূর্বে সত্যরঞ্জন বরাই যে মন্তব্য করেছিল সেই মন্তব্য আপনার আগবাইছো আজি এটা গুরুত্বপূর্ণ কথা কম বদরুদ্দিন আজমল সাহাব এজন সন্ত্রাসবাদীর পিতৃ কেউ জানে বিগত বছর প্রায় 65 crore আহিছে ফরেন ফান্ড FCRA ভায়োলেশন হয়েছে সেটা মই আপনার কই দিও আপনাদের শুনে আচরিব তারপর কব যে সত্যরঞ্জন বরা প্রকৃততে সচা নে মিছা আগিলে আপনার হোয়াটসঅ্যাপতো মই দি দিম ডিটেলস তো এটা আছে লিগেল রাইটস অবজারভেটরি বলে এখন ন্যাশনাল ফোরাম এখন আছে আপনাদের তাত চালে পাব তাত কি কইছে FCRA ভায়োলেশন করেছে কোনে আজমল ফাউন্ডেশন বদরুদ্দিন আজমলের 69.55 crore পয়সা আছে এডুকেশনের কারণে তার কেবল খরচ করেছে 2.05 crore আর বাকিখিনি এন্টি হিন্দু একটিভিটিত প্ৰ ইসলামিক একটিভিটিত খরচ করেছে আর মই কিয় নকম তেতিয়াহলে তেনে প্রেক্ষাপটত এখন পাকিস্তান এখন বাংলাদেশ নাকি যদি আমি ভারতীয় হয় যদি আমি ভারতের কথা কৈছো যিখন জাতীয় পতাকাক আমি রাষ্ট্রীয় পতাকা 15 আগস্ট 26 জানুয়ারীত উত্তোলন করো সেইখানক জাতীয় পতাকা বলে কোম সেইখন কোনটো জাতির পতাকা অসমীয়া বঙালি বিহারী হিন্দু মুসলমান কোনটো কাক প্রতিনিধিত্ব করে সেই জাতিটো কি তেতিয়াহলে সেই জাতিটো ভারতীয় হব লাগিব ন তো ভারতীয় সভ্যতা সংস্কৃতি হিন্দু সভ্যতা সংস্কৃতি এতিয়া কোনোবাই আমাক আৰু কয় যে কোনোবাই আমাক কি বুলি কয় যে হিন্দু সভ্যতাটো বেলেগে দিয়া বিদেশীয়ে দিয়া হিন্দু নদীর পাৰত থকাখিনি কিন্তু আমাৰ হিন্দু সমাজৰ সীমাবদ্ধতাও আছিলে নথকা নহয় কিন্তু বাহব্য পুৰাণ আদি পুৰাণ যিখন ব্যাসদেৱে লিখিছিলে সেই পুৰাণৰ উল্লেখো নাই
আর এই পূর্বর মন্তব্য শুনিলে সত্যরঞ্জন বৰাৰ এই সন্দৰ্ভত মুখ খুলিছে এআইডিএফ প্রধান বদৰুদ্দিন আজমলে। আজমল ফাউণ্ডেশ্যনক তদন্ত কৰিবলৈ প্ৰত্যাহ্বান জনাইছে এক প্ৰকাৰে বদৰুদ্দিন আজমলে। পুঁজি আহি আছে আৰু ব্যৱহাৰ হৈ আছে বুলি মন্তব্য কৰিছে আজমল ফাউণ্ডেশ্যনৰ পুঁজি যোগান সন্দৰ্ভত মুখ খুলিছে সাংসদ বদৰুদ্দিন আজমলে। আৰু বদৰুদ্দিন আজমলৰ মন্তব্য পুনৰবাৰ আপোনালোকলৈ আগবঢ়াইছো। আর এস এস সংস্থা এইটা আর এস এস চলাই আছে, আর এস এস আপনার আমার শত্রু, এইসকলে যি করব করে আছে, ফান্ড আহি আছে, ফান্ড ইউটিলাইজ হয়েছে, যদি কোনো ডিপার্টমেন্টের ইচ্ছা থাকে ডিপার্টমেন্টে গিয়ে তাত গিয়ে ইনকোয়ারি করব পারে, আমার কোনো অসুবিধা নাই, আমার অফিস খোলা আছে। বিজেপির 100% ষড়যন্ত্র এইটার ভিতর আছে, এইসকলে ভয় খাইছে, ভয় খাই এটা কি করব লাগে, আজমল সাহেব কেউ ডান দিব লাগে, আমার উপর আল্লাহ আছে, আমার আসলা আল্লাহর উপর আস্থা আছে, যিমান ডাঙর নেতা হোক হোক পালি নেতা হোক সকলে আমার একু করিব নারিব, আমি হাজু আছো, উই আর রেডি, উই আর রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ। বিজেপির ফলাফল কেন হব মানুহে বুঝে বলে ডান্স করে আছে, এই ডান্স নয়, এই কারেন্ট লাগিছে, হাই পাওয়ার টেনশন, মিত্রতা হয়েছে বিলকুল থাকিব, একদিন থাকিব 100% থাকিব ইনশাল্লাহ, আমি সব চেষ্টা করি, আমার ভালো তো রেডি আছে, এই ভালো ঠিক করে, ওকে।